দর্শক, চলছে উখিয়া উপজেলা যুবলীগের সম্মেলন। সম্মেলনে যাওয়ার সময় 19 জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। পরে তাদেরকে ক্যাম্প প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী। তাদেরকে উখিয়ার ফরেস্ট রুট এলাকা থেকে আটক করা হয়। হ্যাঁ হ্যাঁ, আমি এই ফরেস্ট অফিসে থেকে আসি। এই ফরেস্ট অফিস তোমার আরে ধরি ভাইয়া আইয়ের উকিয়া থেকে শামীমুল ইসলাম ফয়সাল, টিটিএন, কক্সবাজার।